নমস্কার বন্ধুগণ এ এম এস রিয়েল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের ভিডিও সূর্যদেবকে শুধু জল কখনোই অর্পণ করবেন না অবশ্যই দিন এই জিনিসগুলি তাহলেই সাফল্যের দরজা যাবে খুলে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিনয়ী নিবেদন যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল চিহ্নটি টিপুন আর পেয়ে যান এই ধরনের নিত্য নতুন ভিডিও একেবারে বিনামূল্যে সবার আগে আপনাদের ভালোবাসা একান্ত কাম্য সূর্যদেবের সাথে আমাদের জীবন নিবিড়ভাবে সম্পর্কিত সূর্য ওঠার সাথে সাথে সমস্ত জীবজগৎ আপন আপন কর্মে নিযুক্ত হয়ে পড়ে আবার সূর্য অস্ত যাবার পর সবাই যে যার কর্ম ছেড়ে নিজ নিজ জায়গায় ফিরে আসে কথিত আছে সূর্যদেবের তেজের জন্যই এই পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটে এছাড়া তাঁর তেজেই অনেক রোগ ব্যাধির জীবাণু বিনষ্ট হয় সূর্যদেবের কৃপালাভের জন্য আমাদের প্রতিদিন সূর্যদেবের পূজা করা উচিত কিন্তু এটা মানা হয় যে রবিবার যদি সূর্যদেবের পূজা করা হয় তা বিশেষ ফলদায়ী হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেবকে সমস্ত গ্রহের রাজা বলে মানা হয় তাই সমস্ত গ্রহকে প্রসন্ন করার চেয়ে যদি কেবল সূর্যদেবের পূজা করা যায় তাহলে ভাগ্যের চাকা খুলতে সময় লাগে না এটা মানা হয় যে সূর্যদেবের পুজো করলে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও যাবতীয় সমস্যা দূর হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেব প্রসন্ন হলে সমাজে মান সম্মান ও উচ্চপদ প্রাপ্ত হয় আর আপনার জন্মকুণ্ডলিতে সূর্য যদি কমজোর স্থানে থাকে তাহলে আপনাকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পুরাকালে মণি ঋষিরা প্রত্যহ সূর্যদেবকে অর্ঘ দান করত মহাভারতে কর্ণ ও রামায়ণে রাম সূর্যকে অর্ঘ দান করে দিনের কাজ শুরু করতেন বলে জানা যায় সূর্যদেবকে অর্ঘ দান করলে তিনি প্রসন্ন হয়ে আয়ু আরোগ্য ধন ধান্য সুপুত্র বন্ধু তেজ যশ কীর্তি কান্তি বিদ্যা বৈভব সুখ সৌভাগ্য আর সমৃদ্ধি প্রদান করেন সূর্যদেবকে অর্ঘদানের পদ্ধতি উষাকালে বিছানা ত্যাগ করে স্নান করে শুদ্ধ হয়ে যদি সম্ভব হয় লাল বস্ত্র পরিধান করুন একটি তামার পাত্র নিন তাতে জল ভর্তি করুন তাতে মেশান লাল চন্দন বা রক্তচন্দন লাল কুমকুম লাল রঙের যে কোনো ফুল আর সামান্য চাল একটি আসন পেতে সূর্যদেবের সামনে দাঁড়িয়ে পড়ুন তারপর তামার পাত্রটিকে দুই হাতে ধরে আপনার মাথার উপর তুলে ধরে অর্ঘ দান করুন সম্ভব হলে সাতবার না হলে অবশ্যই তিনবার অর্ঘ্য প্রদান করুন অর্ঘ বা জল প্রদান করার সময় ওং সূর্যায় নম এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে খেয়াল রাখবেন সূর্যদেবের রশ্মি যেন জলের ধারার মধ্য দিয়ে আপনি দেখতে পান এরপর ধূপ দ্বীপ দ্বারা সূর্যদেবের পূজা করুন সূর্যদেবের কৃপালাভের জন্য হাত জোড়ো করে প্রার্থনা করুন এইভাবে পুজো করলে সূর্যদেবের সাথে সাথে অন্য গ্রহও সন্তুষ্ট হয় ফলে আপনার জীবনে সূর্যদেবের অপার কৃপা বর্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্য গ্রহ দোষ থেকেও মুক্তি লাভ ঘটে থাকে ভুলেও যে কাজ করবেন না এক স্নান না করে সূর্য পূজা করবেন না দুই অর্ঘদানের জল যেন পায়ে না লাগে প্রয়োজন হলে নিচে একটি পাত্র রাখুন অর্ঘদানের পর সেই পাত্রের জল কোনো জলাশয়ে ফেলে দিন তিন অর্ঘদানের জন্য তামার পাত্র ছাড়া অন্য পাত্র ব্যবহার করবেন না তামার পাত্র না থাকলে হাত দ্বারা অর্ঘদান করুন চার লাল রঙের ফুল ছাড়া অন্য কোনো রঙের ফুল ব্যবহার করবেন না পাঁচ অর্ঘ দেবার জলে চিনি বা গুড় জাতীয় কোনো জিনিস মেশাবেন না ছয় চাল যদি থাকে ভালো না থাকলেও কোনো সমস্যা নেই সাত যদি অর্ঘদানের সময় সূর্যদেব মেঘে ডাকা থাকে তবুও অর্ঘ প্রদান করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর নিজ নিজ বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ নমস্কার ধন্যবাদ